এজন্য বন্ধু আপনার ছেলেকে আপনার মেয়েকে, 6 বছরের ছেলেটাকে 6 বছরের মেয়েটাকে যদি না বন্ধু একটু কুরবানি করে একটু স্যাক্রিফাইস করে মাদ্রাসা দিতে পারেন। বন্ধু বলবেন হুজুর খাবে কি, আমি বলি বন্ধু সুয়েট থেকে পাশ করলে আর বুয়েট থেকে পাশ করলে আর মেডিকেল থেকে পাশ করলে রব্বে কারিম জানো বলেন তার তোকেও দিব এখানে কিছু কিছু, বুয়েট থেকে পাশ করলেও দিব কিছু কিছু, মাদ্রাসা থেকে পাশ করলেও দিব কিছু কিছু। তবে পার্থক্য যদি ইমান আমল ওয়ালা হয়, যদি ইমান আমল ওয়ালা হয় এখানে দিব কিছু কিছু, ওখানে দিব সব কিছু। আর যদি ইমান হারা হয়, আমল হারা হয়, হাকে হা ওয়ালা হয়ে যায়, আইনকে আওয়ালা হয়ে যায়, দতকে দালওয়ালা হয়ে যায়। বলে না কথা কয় না, দত কিওয়ালা, দত যদি দালওয়ালা হয়, সদ যদি সিনওয়ালা হয়, আছে না না, আইন যদি কি হয় রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নাউজুবিল্লাহ বলেন। এক বক্তার কথা শুনবেন, এক বক্তা মুরাদনগর, আমি ওয়াজ করতে গেছি, আমার আগে যিনি বয়ান করেছেন উনি ওয়াজ করতেছে এভাবে, ওই হেমার কার কি ওই এক মার্কার মিনহা খালাকনাকুম পড়তেছে, মিনহা খালাকনাকুম, খালাকনা না খালাকনা, খালাকনা কোন জিগা জমা মুতাকাল্লিম, আমি বানিয়েছি আমরা বানিয়েছি, আর খালাকনা মানে তারা সমস্ত মহিলা বানাইছে, খালাকনা অর্থ কি তারা সমস্ত মহিলা, আর খালাকনা অর্থ কি আমি আমরা বানিয়েছি। এখন বক্তা সাহেব কি বললেন, মিনহা খালাকনাকুম, হাই হাই তো বড় ওয়াজ পড়ে আমি করেছি, ভাই আমাদের কে বানাইছে, বেডিরা বানাইছে না আল্লাহ বানাইছে, খুচুরিটা কি করলেন নাকি আপনি কি করলেন কি, ওই হেমার্কা হড়া আমি কোন মার্কা, ওই কাফ কি। আর আরেক বক্তা ওয়াজ করতেছে তো বারবার পড়তেছে, ইন্না কাইদু শাইতানে, শব্দ হলো কায়দা, শব্দ হলো কি তো বক্তা, ইন্না কাইদু শাইতানে কানা দাইফা, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল। তর্জুমা আর পড়ছে কি বলেন, কাইদু তো পাশে এক বেটা বলে ভাইয়া ভাইয়া কাইদা 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 কি বলে, তো বক্তা কয় আরে রাখো তো তোমাদের জবর আর জের, কাইদু হোক আর কাইদা হোক শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল। আচ্ছা আপনি বলেন তো কত নম্বরে মূর্খ, হ্যাঁ কাইদু হোক আর কি হোক তুমি আর জবর জের লই, আমি এসি শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল, এগুলো মূর্খতা, এগুলো কি, এবং কোরআনে কারিমের সাথে দৃষ্টতা, এবং এরা কোরআনে কারিমের, এরা কোরআনে কারিম পড়ে না বুঝো না, শুধু গলাটাকে বানিয়েছি, কি বানিয়েছি, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে এবার বলুন তো হা ঠিক করে কোথায়, আরে আবার বলেন কওমি মাদ্রাসায়, আরো শর্ট করেন নুরানি মাদ্রাসায়, আরো শর্ট করেন হেফসখানায়। তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি আপনি নুরানি মাদ্রাসা না দেন জীবনভর হা কি পড়বে, হ্যাঁ এবার আখরাতের কি হবে, হ্যাঁ আচ্ছা আখরাতে কি হবে আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না, তারপর কিরে হাঁটা শিখলি না যে, কিরে হাঁটা শিখলি না যে, তোর কি হা শিখার সময় হয়নি, বাড়ির পাশে নুরানি মাছায় পড়তে পারলে না, পিএইচডির জন্য তো কানাডা যেতে পারলে, জোরে কর না, পিএইচডির জন্য কোথায় গেছ, লেকিন বাড়ির কাছে নুনি মাছাত কি যেতে পারো নি, এই জন্য বন্ধু আপনার ছেলেকে কোরআন শিখান, আপনার মেয়েকে কোরআন শিখান, না হয় ঠকবেন ঠেকবেন। গতকালকে আমার বয়ান ছিল, প্রথম বয়ান ছিল নরসিংদী মনোহরদী থানা, দ্বিতীয় বয়ান ছিল আমার কিশোরগঞ্জ, কোথায় কিশোরগঞ্জ, পাকুন্দিয়া থানা, পাকুন্দিয়া তো মনোহরগঞ্জ কি মনোহরদী, যেই মাদ্রাসা আমি বসছি ওই মাদ্রাসার দেয়ালে একটা লেখা দেখছি, দেখছি
যারা বার্ধক্যে বৃদ্ধাশ্রমে যেতে চান না তারা সন্তানদেরকে দিন শিখান। কি লেখাটা লিখলো রে, বারে আপনাকে গোসল দিয়ে দিবে, আপনার মুচগুলো কেটে দিবে। হুজুর বলতেন, বড় মজা করে বলতেন, হুজুর বলতেন আপনাকে হাতে ধরে ধরে মসজিদে পৌঁছিয়ে দিবে। কি ভাই, আপনার ছেলে তো নুরানি মাছা পড়ছে, সে তো জানে রেদার রব ফি রেদার ওয়ালে, সে তো জানে বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ, বলবেন না? এই জন্যই তো ওদের বাবা হাজার হাজার ইউরোপে, হাজার হাজার লন্ডনে, ইংল্যান্ডে হাজার হাজার লাখ লাখ আছে কিনা বাবা জানে না, বাবা চিনে না, এরকম আছে কিনা বলেন, বলেন আছে কিনা? ওদের বাবা আসলে নাই। আচ্ছা, গরু বাবা চিনে? জোরে কন, গরুর বাবা নাই, আছে চিনে না? আচ্ছা, গরুর বাবা আছে চিনে না কেন? গরুর বাবার লোকে কি জীবন দেখো চিনি? হ্যাঁ, আচ্ছা মুরগির রাতাটা, রাতা রাতা একই খড়ে থাকে, মুরগির যে আজকে 30টা বাচ্চা হয়েছে, মুরগের খবর আছে? হ্যাঁ, মোরগ জানে তার যায় যে এতগুলো বাচ্চা হয়েছে, এই সবগুলো ছেলেগুলো তার বাবা ডাকবে, সে কি জানে এটা? তাহলে এটা জানলো না কেন? বলেন পশু যে, বলেন আবার বলেন জানোয়ার যে, এটা তো জানোয়ারের জন্য বাবা কি বাবা চিনে না, তাহলে জানোয়ার কি চিনে না? বলেন জানোয়ার বাবা চিনে না। এবার পৃথিবীতে যারা বাবা চিনে না এরা, এরা কি? এবার কারা বাবা চিনে না? যারা কোরআন চিনে না বাবা চিনে না। আমাদের হযরত মাওলানা মুফতি দেওয়ান সাহেব দামাত বরকাতুম হুজুর বড় সুন্দর বলেন যে আল্লাহ চিনে না আব্বা চিনবে কেন? হুজুর বড় সুন্দর করে বলেন, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর বলেন যে আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া, আল্লাহ লিখতে সরেয়া। কইটা আবিষ্কার করছে আল্লাহ? কি ভাই, আব্বা লিখতে কি, আম্মা লিখতে কি, আল্লাহ লিখতে কি? আর আরবি ভাষায় আবুন উম্মুন আল্লাহ, আলিফ দিয়ে, কি দিয়ে? আলিফ দিয়ে। এজন্য যে আব্বা চিনবে, যে আল্লাহ চিনবে, সে কি? এজন্য হযরত মাওলানা তারেক জামিল দামাত বরকাতুম তিনি বড় সুন্দর বলেন, সন্তানকে আল্লাহ চিনাও, সন্তান আব্বা চিনবে। সন্তানকে কি চিনাও? আল্লাহ চিনাও, সন্তান কি চিনবে? আব্বা চিনবে। এই জন্য নেটের এই যুগে, ইন্টারনেটের এই দৌরাত্মের সময়ে, নগ্নতার এই সময়ে আপনার সন্তানকে যদি আপনি বাঁচাতে চান, কোরআনে করিম দিয়ে দেন ওর সিনায়। কি বলছি? আর না হয় বেশি থেকে বেশি ম্যাট্রিক, বেশি থেকে বেশি ইন্টার, এই পর্যন্ত যেতে না যেতে আইসে বলবে আব্বাকে সালাম করো, সালাম করো। কি বলবে বলেন? আব্বাকে সালাম করো। বলবে আব্বে আসসালাম আলাইকুম। বাস্তব না অবাস্তব বলেন? আল্লাহ, আমাদের সন্তানগুলো যেন হারিয়ে না যায়, আমাদের সন্তানগুলো যেন হারিয়ে না যায়। আমার ছেলেকে কোরআন শিখাবো, আমার মেয়েকে কোরআন শিখাবো, ইনশাআল্লাহ এই সন্তান হারাবে না। এই সন্তান কি হারাবে না? এই সন্তান পৃথিবীর যেখানে যাক সেখানে গিয়ে তার আব্বার খবর রাখবে। তার আব্বার কি রাখবে? তার আব্বার খবর রাখবে, তার আম্মার খবর রাখবে। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।